गाइज वेलकम टू एडुकेशन फॉर यू गाइज अपनालोकर कारणे एन सी आर टी बुक्स एम सी किूज डिस्कशन करिम बोली आमी एटा सिद्धांत लैछो सो एन सी आर टी जिबिलाक बुक आछे फ्रम क्लास सिक्स टू मेनलि आपनार क्लास टेन लैके जदि पारो आमी इलेवेन टुवेल्व कवर करिब चेष्टा करिम बट बेसिकलि सिक्स टू टेन आमी कवर करिब चेष्टा करिम सो एन सी आर टी बुक्स गुटेखिनि हिस्ट्री जियोग्राफी আপনার পলিটিক্যাল সায়েন্স আর নাইন টেনত ইকোনমিক্স পার্ট গোটেখিনি আমি আগবাই নিম বলে ভাবিছো আর আমি কিন্তু গোটে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন নকরো আমি ইয়ারে ইম্পর্টেন্ট এম সি কিউ যিখিনি মানে পরীক্ষাত আহিব পড়া ধরনের প্রশ্ন যাবর আপনার সি টেট হোক আপনার এস এস সি হোক বা আপনার এপিএসসি হোক ইউপিএসসি হোক যিকোনো পরীক্ষাতে হেল্পফুল হওয়ার কারণে আমি ক্লাসেস লম বলে সিদ্ধান্ত লৈছো সো আজির ক্লাসত আমি লৈছো জিওগ্রাফি প্রথমতে আমি জিওগ্রাফি কমপ্লিট করিম ক্লাস সিক্সর জিওগ্রাফি তারপর আমি হিস্ট্রিত করিম তারপর সিভিক্স করিম এনেকা করে যাম ওকে সো লেসন ওয়ান ফ্রম জিওগ্রাফি লৈছো দ্য আর্থ ইন দ্য সোলার সিস্টেম সোলার সিস্টেমত সৌরজগতর পৃথিবীর কথা বিভিন্ন বিষয়ত ইয়াতে দিয়া আছে এই চ্যাপ্টারটো পৃথিবীখন পৃথিবীখনে কেনে ধরনে সৌরজগতর হইতে মিলিত হয়ে আছে ওকে সো সোলার সিস্টেমর হইতে সো ইয়ার লগত জড়িত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চনস উই আর গোয়িং টু ডিসকাস আই হোপ ইট উইল হেল্প ইউ আউট ইন ইয়োর প্রিপারেশন ফর এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম লেটস স্টার্ট দ্য ক্লাস ফার্স্ট কোয়েশ্চন ইজ What are the main gases present in sun? সূর্যত উপস্থিত থকা main gas কেইটা কি হয়? Options are given hydrogen and helium, argon and helium, hydrogen and carbon dioxide, hydrogen and argon. So ARA চাৰিটা অপচনৰ কোনটো কৰেক্ট আনসাৰ হ'ব? And correct answer is number A, hydrogen and helium. Okay, so সূর্যত mainly কি gas থাকে? হাইড্রোজেন গেছ আৰু হেলিয়াম গেছ প্ৰেজেণ্ট থাকে ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন ষ্টাডি অফ দ্য ইউনিভাৰ্চ গোটেই বিশ্ব ব্ৰহ্মাণ্ডখনৰ ষ্টাডি যেতিয়া কৰোঁ আমি ইট ইজ নোন এজ ইউনিভাৰ্চলজি চ'চিয়লজি কস্মলজি পেট্ৰলজি চ' উইচ উইল বি দ্য কৰেক্ট আনচাৰ চ' বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ যেতিয়া আমি অধ্যয়ন কৰোঁ ষ্টাডি অফ দ্য ইউনিভাৰ্চ ইট ইজ নোন এজ নম্বৰ চি কস্মলজি অ'কে কস্মলজি বুলি কোৱা হয় কসমোলজি বিশ্ব ব্রহ্মাণ্ডৰ বিষয়ে পঢ়াটোকে আপোনাৰ কসমোলজি বুলি কোৱা হয় এপ্ৰক্সিমেটলি হাউ মেনি গেলেক্সিজ আৰ ডিয়াৰ কিমানটা গেলেক্সি আছে অপচনছ আৰ গিভেন হিয়াৰ সো উইচ উইল বি দ্য কৰেক্ট আনসাৰ অ'কে কৰেক্ট আনসাৰ ইজ নম্বৰ ডি 100 বিলিয়ন গেলেক্সিজ আৰ there okay approximately 100 billion galaxies are present in the universe okay so galaxy means it's called milky way okay milky way bolio koa hoy so it's a gravitationally bound system of stars then interstellar gas dust dark matter so bilak jeta mixed hoi thake so a bound jetu system stars তাৰপিছত আপোনাৰ গেছ ডাষ্ট ডাৰ্ক মেটাৰ গোটেইবিলাক মিলিত হয় এটা যি আপোনাৰ গ্ৰেভিটেশ্যনেল বাউণ্ড চিষ্টেম এটা বনায় ইয়াকে কি বুলি কোৱা হয় গেলেক্সি বুলি কোৱা হয় আই ইয়াৰ অসমীয়া নামটো আপোনালোকে যদি জানে প্লিজ তলত মেনশ্যন কৰি জনাই দিব অ'কে চ' দ্য ৱৰ্ড গেলেক্সি ইজ ডিৰাইভ ফ্ৰম দ্য গ্ৰীক গেলেক্সিজ লিটাৰেলি মিনছ মিল্কি ৰেফাৰেঞ্চ টু দ্য মিল্কি ৱে অ'কে Next question is which planet is also known as red planet red planet বুলি কোনটো প্ল্যানেটক কোৱা হয় ৰঙা উপগ্ৰহ বুলি কোনটো উপগ্ৰহক কোৱা হয় these are the red planet ৰঙা গ্ৰহ বুলি কোনটো গ্ৰহক কোৱা হয় okay options দিয়া আছে আপোনাৰ একেটা মানে ইয়া গেলেক্সিটো আপোনাৰ অসমীয়া মিনিং টু আই থিংক আকাশী গংগা হ'ব আকাশী গংগা আকাশী গংগা অ'কে চ' 100 বিলিয়ন গেলেক্সিজ আৰ দিয়াৰ মিল প্ৰেজেণ্ট চ' উইচ প্লেনেট ইজ অলছ' নোন এজ দ্য ৰেড প্লেনেট বুলি কোনটো প্লেনেটক কয় অপশ্যনছ আৰ গিভেন হিয়াৰ জুপিটাৰ মাৰ্কিউৰী মাৰ্চ ভেনাছ চ' দিজ আৰ অপশ্যনছ এণ্ড কৰেক্ট আনচাৰ ইজ নম্বৰ চি মাৰ্চ ইজ নোন এজ ৰেড প্লেনেট অফ দ্য ইউনিভাৰ্চ অ'কে Mars is known as the red planet because
আইরন মিনারেলস ইন দ্য মার্চিয়ান সয়েল অক্সিডাইজ অর রাস্ট কজিং দ্য সয়েল অ্যান্ড এটমসফিয়ার টু লুক রেড। তো ইয়াতে কি থাকে, আইরন মিনারেলস মেইনলি আছে এই প্ল্যানেটটো, যেটে আইরন মিনারেলসখিনিয়ে প্ল্যানেটটো রেড দেখিবলৈ হেল্প করে। সো দ্যাটস ওয়াই দিস প্ল্যানেট ইজ নোন এজ রেড প্ল্যানেট। আর মার্সত কি কি মুন আছে, মুন মার্সত থাকা মুন কেটার নাম হয়েছে ফবস অ্যান্ড ডেইমস। ওকে, ফবস অ্যান্ড ডেইমস অ্যান্ড মার্স, ইট ক্যারিজ দ্য মার্স টু কি হয়, ইট ক্যারিজ দ্য নেম অফ রোমান গড অফ ওয়ার অ্যান্ড ইজ অফেন রেফার টু এজ দ্য রেড প্ল্যানেট। রোমান রোমান গড অফ ওয়ার, যুদ্ধর গড রোমান সকলের সহিতে মার্স টু কি করা হয়, তুলনা করা হয়, মানে গড অফ ওয়ারর নাম আসলে মার্স। সেই নামের পরাই কি হয়েছে এই নামটো ডেরাইভ করা হয়েছে। ফবস অ্যান্ড ডেইমস আর দ্য মুনস প্রেজেন্ট ইন দ্য মার্স। ওকে, নেক্সট কোয়েশ্চন, বিং ব্যাং ওয়াজ অ্যান এক্সপ্লোশন দ্যাট অকার্ড। অপশনস আর গিভেন হিয়ার, দিজ আর দ্য অপশনস, সরি ইটস বিগ ব্যাং, বিগ ব্যাং ওয়াজ অ্যান এক্সপ্লোশন দ্যাট অকার্ড, কিমান বছরের মূরত অকার হয়। অপশনস আর গিভেন হিয়ার, ইয়া অ্যান্ড কারেক্ট আনসার ইজ 15 billion, দ্যাট অকার 15 billion ইয়ার্স এগো, মানে 15 billion বছর আগতে বিগ ব্যাং কি হয়েছিল, অকার হয়েছিল। সো মেইনলি ইটস ইট ইজ দ্য আইডিয়া দ্যাট দ্য ইউনিভার্স বিগ্যান as just as a single point then expanded and stretched to grow as large as it is right now. Our earlier definition sabole jao, so it ki hobo, rapid expansion of matter from a state of extremely high density and temperature which according to current cosmological theories mark the origin of universe, mane universe kon jeti amar biswa brahmanda khonor origin hoisile, অরিজিন যেটা হয়েছিল সেই অরিজিনের সময়তে কি হয়েছিল, একটা এক্সপান্ড হয়েছিল একদম খুব জোরে, একটা রেপিড এক্সপানশন হয়েছিল অফ সাম ম্যাটার্স, কিছু ম্যাটার্সর কিছু বস্তু কিছু অরিজিন হয়েছিল কিহর পর, ফ্রম আ এক্সট্রিমলি হাই ডেন্সিটি, বহুত হাই ডেন্সিটি আর হাই টেম্পারেচারের পর, আর সেইটাকে কি বলে কোয়া হয়, বিগ ব্যাং বলে কোয়া হয়। আর তেতিয়ারপরে কি হয়েছিল আপনার অরিজিন অফ দ্য ইউনিভার্স হওয়া বলে কোয়া হয়। ওকে, বিগ ব্যাং অ্যান্ড ইট অকার 15 billion ইয়ার্স এগো, আর ইয়াক যদি আমি কম মহা বিস্ফোট বা বিস্ফোরিত বলে যেটা কোয়া হয়, বিস্ফোট বা বিস্ফোরিত হিন্দিত হলে আপনার মহা বিস্ফোট হব, আর বড় ধামাকা বলে যেটা কোয়া হয় বিগ ব্যাং, আর আসামিজত মহা বিস্ফোরণ বলে যেটা হব। বিগ ব্যাং থিওরি কিহর সহিতে জড়িত, অবভিয়াসলি মই কলোয়ে কিহর সহিতে, ইয়েস নাম্বার ডি, অরিজিন অফ দ্য ইউনিভার্স, গোটেই বিশ্ব ব্রহ্মাণ্ডখনৰ অরিজিনের সহিতে জড়িত। হুইচ প্ল্যানেট ইজ ব্রাইটেস্ট, সবসে ব্রাইট উজ্জ্বল গ্রহ কোনটো, আনসার হৈছে ভেনাস গ্রহটো হৈছে সবসে উজ্জ্বল গ্রহ। ওকে, সো ভেনাস টু আপনার অসমীয়াটো হব শুক্র, শুক্র গ্রহ বলে যেটা কোয়া হয় শুক্র, সো ভেনাস ইজ দ্য ব্রাইটেস্ট প্ল্যানেট অ্যান্ড সানৰ পৰা সূৰ্যৰ পৰা এইটো ছেকেণ্ড নম্বৰত আছে। ভেনাস ইজ দ্য ছেকেণ্ড প্লেনেট ফ্ৰম দ্য ছান, ইট ইজ নেম আফটাৰ ৰোমান গডেছ অফ, কোন ৰোমান গডেছ অফ ৱাৰ আছিলে আপোনাৰ মাৰ্ছ, মাৰ্ছটো হৈছে ৰোমান গডেছ অফ ৱাৰ, এণ্ড ভেনাস ৰোমান গডেছ অফ লাভ এণ্ড বিউটিৰ ওপৰত এই নামটো দিয়া হৈছে ভেনাস। অ'কে, চ' সূৰ্যৰ পৰা দ্বিতীয় স্থানত আছে ইয়াৰ দূৰত্বটো, it is the most brightest planet of the universe. Okay, then diameter of sun, hujjor behardho kiman, options given and answer is number a 14 lakh kilometer. Okay, 14 lakh kilometer hoise apunar hujjor behardho, and the sun is the star at the center of the solar system, solar system bodi solar system or center of thoka star to e hoise apunar sun, aru it is a perfect sphere of hot plasma, aru etu jane apnaloke sun or ekhari ki kom diameter to just monot rakhilo 14 lakh kilometer, 14 lakh kilometer sun or
diameter. Next question is diameter of moon. Moon or diameter kiman? Options diya se and it is number B 3475. So monot rakhibo chesta koribo hujjat ke bahut kam 3475 14 lakh kilometer. Surface temperature of sun hujjar pristhabhagor jitu apunar these are options and correct answer is yes it is number B surface temperature of the sun is about 505 degrees Celsius or exact data to 5,078. Okay, so this will be the correct answer. Approximately 5505 degrees Celsius is the correct answer. So hazard nazabu apuni 5000 or range 5,705 boli jodi diye eitu correct hoba. So this is the surface temperature of the sun. Which planet is biggest in size in solar system? So, amar horojogoto sobse dangor jitu planet hitu kuntu hoy? Yes, it is. Obviously, you know it's very easy. Hitu hoise apunar Jupiter. Jitu apunar brihaspati graha boli koa hoy. Which planet is smallest in solar system? Sobse horo planet kuntu hoy? And it is Mercury. Mercury tu hoise sobse horo planet. Chota planet boli koa hoy. Okay, so Mercury is known as the smallest and innermost planet in the solar system. And it is Roman deity messenger of gods. Roman messenger of gods or namat rakha hoise a Mercury namtu. Sabse horu planet. Then which planet is dwarf planet? To bauna graha boli kiya okuntu koi obviously jane to Pluto kwa hoy bauna graha boli. Titan is a satellite of Titan kar upagraha hoy kuntu grahar upagraha hoy and it is Saturn grahar eta upagraha hoise Titan. It is very important hoy. Correct order of solar system starting from the sun. Solar system of correct order kuntu hoy starting from sun. Tar pisat options dia se keta kuntu correct hobo. It is number B. Mercury, tapsar apunar Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, Neptune. Tapsa Pluto asile etu naikia hoise bortoman. So starting apunar M or pora hobo Mercury, okay? M duta ase Mars aro Mercury. So Mars to na hoy Mercury je protom hoy. Mercury then V, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, Neptune. So Uranus Neptune maybe I think you know it. It will last tote hoy Uranus Neptune. Tar agot Saturn. That's what yate eta duta tinita saita pasta. Eta duta tinita saita pasta. Mane majot apnar thakibo Mars aro Jupiter. Eta mon rakhibo Mars aro Jupiter majot thake. Mercury, Venus, Earth. Earth tu apnar 3 number ase. Third place ase. Hujjar pora. Prothom ase Mercury, tar pisot Venus, tar pisot Earth, tar pisot Mars and Jupiter fourth and fifth position Saturn, Uranus, Neptune. The planet known as Earth's twin, who Prithibir Jomas Bulikwaha, Kuntu Graha. Are we to say Venus? Venus to Prithibir Jomas Bulikwa to Prithibir Logote as a second number, Hudjabar Ditya numbers to Graha as a hitu Venus to Governor Kibulikwahai, Earth's twin Bulikwahai, who cross it to. Which is the third nearest planet to the sun? Sun or third dot, Kundas already called Earth Khan as a third number. Huge system of stars is called. Stars bilakor, jitakaloke bohu dilak stars thake, jitahitu ki buli kwa hai. Options are given and it is known as galaxy buli kwa hai. Galaxy. Okay. Which is the closest celestial body to our Earth? Amar Prithibir sabse closest jitu apunar. Celestial body hole apunar jitu ki hobo like celestial body of homia to ki hobo apunar celestial bodies to apan heavenly bodies e hoy parthiba no hoy apunar
ওকে হেভেনলি বডিজ মই ক'লো আপুনি ইয়াৰ মিনিংটো উলিয়াই ল'ব অসমীয়াত চেলেষ্টিয়েল বডিজ যিটো আপোনাৰ আমাৰ হেভেনলি বডিজ বুলি যিটো কোৱা হয় সবচে ক্লোজেষ্ট কোনটো হয় পৃথিৱীৰ সবচে ক্লোজেষ্ট হেভেনলি বডিজ যিবোৰ আমাৰ আছে আৰু বিশ্ব ব্ৰহ্মাণ্ডত গোটেই দেট ইজ নম্বৰ বি মুন অ'কে চন্দ্ৰ প্লেনেটছ ডু নট হেভ ইয়াৰ অ'ন ডেচ এণ্ড ডেচ কি নাই প্লেনেটছৰ এণ্ড দেট ইজ নম্বৰ এ হিট এণ্ড লাইট প্লেনেটৰ নিজা হিট নাই আৰু নিজা লাইট নাই অ'কে উপগ্ৰহবিলাকৰ নিজৰ পোহৰ আৰু নিজৰ তাপ নাই দ্য নেচাৰেল ছেটেলাইট অফ দ্য আৰ্থ ইজ কল পৃথিৱীৰ নেচাৰেল যিটো ছেটেলাইট সেইটো কি বুলি কোৱা হয় সেইটো মুন বুলি কোৱা হয় মুনটোকে নেচাৰেল ছেটেলাইট বুলি কোৱা হয় অল দ্য প্লেনেটছ মুভ এৰাউণ্ড দ্য ছান ইন আ কেনেকুৱা ধৰণৰ পথেৰে আপোনাৰ প্লেনেটছবিলাকে মুভ কৰে দিজ আৰ দ্য অপশ্যনছ এণ্ড ইট ইজ নোন এজ নম্বৰ চি এলংগেটেড পথ বুলি কোৱা হয় অ'কে চ' প্লেনেটছ মুভ এৰাউণ্ড দ্য ছান সূৰ্যটো এনেকৈ থাকে চ' বাকী প্লেনেটছবিলাকে এনেকৈ এনেকৈ চাৰিওফালে গতি কৰে কি পথেৰে যিটো সেইটো এলংগেটেড পথ বুলি কোৱা হয় অ'কে মানে আনইউজুৱেলি চ' ইন ৰিলেশ্যন টু ইটছ ৱাইট অ'কে দীৰ্ঘায়ত বুলি যিটো কোৱা হয় এক্সটেণ্ড এক্সপাণ্ডেড বুলি যিটো কোৱা হয় এলংগেটেড হ'লে আপোনাৰ এক্সপাণ্ডেড পাথ বুলি যিটো হ'ব সেইটোৱে হ'ব এলংগেটেড পাথ এইটো আপোনাৰ লাইক এনেকুৱা টাইপত যিটো নেক্সট ইজ দ্য পোল ষ্টাৰ ইণ্ডিকেটছ দ্য ডাইৰেকশ্যন টু দ্য পোল ষ্টাৰ যিটো আপোনাৰ মেৰু থকা যি ষ্টাৰ আছে কি ডাইৰেকশ্যন পোল ষ্টাৰে কি ডাইৰেকশ্যন ইণ্ডিকেট কৰে আনচাৰ নৰ্থলৈকে কি কৰে এইটো নিৰ্দেশাই দিয়া দ্য নিউমাৰাছ টাইনি বডিজ ফাউণ্ড বিটুইন দ্য অৰ্বিট অফ মাৰ্চ এণ্ড জুপিটাৰ মাৰ্চ আৰু জুপিটাৰৰ মাজৰ যি অৰ্বিট আছে কক্ষপথ যিটো কোৱা হয় অৰ্বিট কক্ষপথ আছে তাৰে মাজত মাজত থকা যিবিলাক সৰু সৰু কিছুমান টাইনি বডিজ আছে সেইবিলাকো কি বুলি কোৱা হয় মাৰ্চ এণ্ড জুপিটাৰৰ মাজৰ টাইনি বডিজবিলাকক কোৱা হয় এষ্টেৰইডছ বুলি কোৱা হয় কি বুলি কোৱা হয় এষ্টেৰইডছ বুলি কোৱা হয় এণ্ড চ' স্মল ৰকি বডি আপোনাৰ অ'কে নেক্সট কুৱেশ্যন ইজ লাইক এষ্টেৰইডছৰ আপোনাৰ মিনিংটো হৈছে ছোটা সৰু সৰু তৰা বুলি যিটো কোৱা হয় সৰু সৰু তৰাবিলাক যিটো সেইটোৱে হ'ব টাইনি বডিজ এষ্টেৰইডছ স্মল পিচেছ অফ ৰকছ উইচ মুভ এৰাউণ্ড দ্য ছান আৰু কল চ' ছানৰ চাৰিওফালে সূৰ্যৰ চাৰিওফালে সৰু 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 ৰকছ কিছুমান যেতিয়া মুভ কৰে সেইটো কি বুলি কোৱা হয় মেটেৰইডছ বুলি কোৱা হয় অ'কে চ' দিজ আৰ কল মেটেৰইডছ উল্কাপিণ্ড যিটো কোৱা হয় অসমীয়াত কোৱা হয় এইটো উল্কাপিণ্ড মেটেৰইডছটো হৈছে উল্কাপিণ্ড আৰু এষ্টেৰইডছটো আপোনাৰ সৰু তৰা ইয়াৰ আই থিংক যদি এপ্ৰপ্ৰিয়েট কিবা নাম আছে ইউ কেন মেনশ্যন ইট বিলো ইন দ্য কমেণ্ট ছেকশ্যন চ' এই 25টা প্ৰশ্ন আগবঢ়ালোঁ বহুত বেছি ইম্পৰ্টেণ্ট হয় ফ্ৰম চেপ্টাৰ 1 চ' নেক্সট যি এন চি আৰ টি ক্লাছত আমি চেপ্টাৰ 2 ফ্ৰম জিঅ'গ্ৰাফি তাৰে ইম্পৰ্টেণ্ট এম চি কিউজবিলাক ডিছকাছ কৰিম So I hope this will help you out in your preparation. And jodi ki apnar lage bhul bhranti dekhise you can mention it below in the comment section. And if you like our video, please hit the like button. Then share your thoughts or comment or any suggestion if you have, then you can give it below in the comment section. And if you want our PDF, then join our Telegram channel. The link is given below in the description box. So I hope you like it. আৰু আপোনালোকে আমাৰ যদি বেষ্ট 1000 এম চি কিউ ছিৰিজবিলাক চোৱা নাই প্লিজ চেক কৰিব বহুত বেছি ইম্পৰ্টেণ্ট হয় হিষ্ট্ৰী জিঅ'গ্ৰাফীৰ ক্লাছ অলৰেডি আমি ষ্টাৰ্ট কৰি দিছোঁ অ'কে চ' প্লিজ চেক কৰিব ডেছক্ৰিপশ্যন বক্সত গোটেইবিলাক লিংকেই পাই যাব থেংকছ ফৰ ৱাচিং দ্য ভিডিঅ' হেভ এ নাইচ ডে